হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমি এসকে মহিবুল্লাহ মাহি এবং সাথে আছে বিপি সোহেল। আজ আমরা এসেছি আপনাদের দেখানোর জন্য এমন একটি বিশেষ স্থান, এমন একটি বিশেষ প্লেস। জায়গাটি হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত নবিকি নামক একটি স্থানে। এটি হচ্ছে একটি নদী অঞ্চল। নদী অঞ্চল বলা যায় এই কারণে পাশেই অনেক বড় নদী আছে। আর আজকে মূলত এসেছি আমরা নদী ভ্রমণের উদ্দেশ্যে, আপনাদেরকে দেখাবো এই স্থানের বিশেষ বিশেষ প্লেস। তারপর নদী অঞ্চল বলতে আপনারা তো জানেন অনেক সুন্দর একটি প্লেস, দেখলে আসলে মনটা ভালো থাকে, মন ভালো লাগে, যেটাকে আর কি বলা যায়। নদী অঞ্চলে আসলে আপনি দেখবেন যে অনেক ধরনের গাছপালা দেখা যায়, তারপর হচ্ছে বিশেষ কিছু নৌকা আছে। চলুন দেখা যাক বিশেষ বিশেষ স্থানগুলো। তো বন্ধুরা, আমরা এখন নবীকি বাজারের পিছন দিকটাকে, অর্থাৎ যে দিকটাতে নদী আছে ঠিক এখানে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি নদী অঞ্চল। নদী অঞ্চল বলে যে কিছুই নেই তা কিন্তু না, এখানে সব কিছুই আছে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আশপাশে বা পিছনের দিকটাতে অনেকগুলা বড় বড় কাঠের গোলা আছে, মানে এখানে সমিল যেটাকে বলে। এখান থেকে কাঠ আসে এবং যায়, যেহেতু পাশে সুন্দরবন আর নদীটা অনেক বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো, হ্যাঁ আসলে আমার একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ দেখা হলো, সে আমাকে একটা সিগারেট গিফট করছে। তো আসলে অ্যাকচুয়ালি এটা আপনারা কেউ খাবেন না, কারণ এটাতে স্বাস্থ্য ঝুঁকি আছে, এক কথায় বলতে গেলে ক্যান্সার হয়, আপনারা তো সবাই জানেন। যাক, আমি আমার বন্ধু যিনি ভিডিও করছেন ওনাকে আমি বলবো, ভাই আপনি ক্যামেরাটা ঘোরান এবং এই সিনটা একটু অন্যদিকে নিয়ে যান। ওকে, ধন্যবাদ। তো বন্ধুরা, এরপরে আমরা দেখাবো এই নদীর ঠিক যেখান থেকে আর কি বালি উঠানো হয়, আমরা সেখানে যাচ্ছি। চলুন দেখা যাক। এই যে প্লেসটা, এই যে নদীটা দেখছেন, আমরা এইখান থেকে বালি উঠানো হয়, আমরা তারই ঠিক পাশেই আছি। আর তার আশপাশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, সঙ্গে থাকবেন, আশা করি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে পাইপগুলো দেখতেছেন আমার পাশ দিয়ে, এর মধ্য দিয়ে বালি উঠে আসে নদী থেকে। আমি অলরেডি হেঁটে আসতেছি। বন্ধুরা দেখুন, আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি সিঁড়ির উপর দিয়ে। এটা কিন্তু একটি নদীর উপরে এই রুমটি তৈরি করা। আমার সঙ্গে চলুন, আরও দেখতে পাবেন বিস্তারিত। এই যে দেখেন কত সুন্দর একটি দৃশ্য, আমি দাঁড়িয়ে আছি আর যেখানে বেশ কিছু পাইপ আছে এখান থেকে বালি উঠানো হয়, চারি সাইডে দেখতেই পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে উঠে আসছি উপরের দিকে। এরপরে আমরা যাচ্ছি পরের একটি দৃশ্য দেখাবো, সেখানে চলুন আমাদের সঙ্গে থাকবেন। এই যে দেখেন আমি একটা নৌকা পেয়েছি বেশ কিছু নদীর পাশে আর কি। পিছনে কিছু কেওড়া গাছ আছে, যেগুলো এক ধরনের টক জাতীয় একটা ফল। তো আমি এখানে বসলাম, ওকে বললাম একটু ভিডিও করতে। যাই হোক বন্ধুরা, আর সময় নষ্ট না করার জন্য আরো সুন্দর সুন্দর বেশ কিছু দৃশ্য দেখে আসি। আর ক্যামেরার পিছনে যিনি কাজ করছে, যিনি ক্যামেরা ধরছে এত সময় ধরে, সেই সোহেল ভাই, তিনিও আসছে সঙ্গে, হেঁটে আসছে আপনার থেকে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা চুপে চুপে চলো আমার সাথে, এবার কিন্তু একটা মজার জিনিস দেখাবো, কেউ কিন্তু হাসবে না কিন্তু, কেমন? আর আমি খুব গোপনে নিয়েছি, যেহেতু এটা আপনারা জানেন। এই যে দেখেন চলান্ত পায়খানা, পাশে কিন্তু লোকজন আছে, আমি চুরি করে ভিডিও করতেছি, কেউ দেখতে পাচ্ছে না। এটা আসলে কিন্তু খুবই স্বাস্থ্য ঝুঁকি, আপনি সবাই জানেন, কারণ এটা পানি দূষণ করে, এই পানিতে অনেকে গোসল করে এই গ্রামের মানুষজন। তারপর দেখেন কীভাবে বাথরুমটা করেছে, আমি দেখে ভিডিওটা চুরি করে করে নিয়েছি। এটা আসলে আমি এর সাথে একমত না, পাশে একটি নৌকা ডুবি আছে। এরপরে আমি দেখাবো এই এলাকার অধিকাংশ মানুষ সব থেকে বেশি ইনকাম করে যে পদ্ধতি বা যে কাজ কর্মের উপর নির্ভর করে যে কাজটি করে সেই প্লেসে যাচ্ছি। আপনারা সবাই জানেন সেটি হচ্ছে বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি। এই যে এটা হচ্ছে একটি হ্যাচারি, আমি এবার নামটা আবার আপনাদেরকে দেখাচ্ছি, রেডিয়েন্ট হ্যাচারি, রেডিয়েন্ট বাগদা গলদা হ্যাচারি অ্যান্ড নার্সারি, রেডিয়েন্ট পিসি আর হ্যাচারি, পশ্চিম বিড়া দক্ষিণ নবিকি শ্যামনগর সাতক্ষীরা, অর্থায়নে এবি ব্যাংক। আর এখন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সুইস গেট বলে, এখানে এখানে জোয়ারভাটা খেলে, জোয়ারভাটার সময় এখানে প্রচুর পানির চাপ থাকে, একদিক থেকে নদীর পানি অন্যদিকে যায়, তখন প্রচুর একটা আওয়াজ হয়, যেটা দেখলেও মন ভালো লাগে এবং শুনলেও মনটা বিভোর হয়ে ওঠে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন অলরেডি এখন খুব বেশি চাপ নেই, এখন বন্ধ আছে, যখন এটা খোলা থাকবে তখন ভীষণ জোরে পানির চাপ আসে আর দেখতেও বেশ ভালো লাগে।
এখানে মাঝে মাঝে অনেক দর্শনার্থী আসে। আমি দাঁড়িয়ে আছি, বিপরীত দিকে সোহেল ভাইও ছিল, আর পিছনে যেটা আছে ওই যে ওটা দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এটাই হচ্ছে রেডিয়েন্ট হ্যাচারি। বন্ধুরা, আজকের ভ্রমণ ভিডিও এই পর্যন্তই। আরও আকর্ষণীয় ভিডিও দেখতে বা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।